দাবি বলতে এই তো যে আমাদের যতদিন স্থায়ী ব্যবস্থা না হয় আমাদের চাকরির, আপনারা জানেন যে আমরা আমাদেরকে সেদিন রাজ্যের সরকার প্রধান মহাশয় আমাদেরকে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দু এক মাসের মধ্যে তিনি একটা ভালো ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে তেমন কিছু আমরা আশা পাচ্ছি না বা কিছু একটা উদ্যোগ বা কোনো মিডিয়াতে বসে কিছু বলেছেন বা ওনার মুখ থেকে কিছু এখনও বেরোয়নি। আমরা সে তবুও আমরা আশা করে আছি, আমরা এই এক মাস মতো পূজোর মাসটা আমরা অপেক্ষা করব, তারপর আমরা দেখব যে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে কথা দিয়েছেন এক দু মাসের মধ্যে আমাদের জন্য ব্যবস্থা করবেন, স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে আমরা অন্তত পুজোর মাসটা যেন ওনাদেরকে সময় দেওয়ার চিন্তা করছি সবাই মিলে, কারণ একজন সরকার প্রধান বলেছেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা ওনার প্রতি আস্থা রাখতে হবে। যেহেতু সরকার প্রধান, আমরা আস্থা রাখছি যে পুজোর মাসটা অন্তত ওনারা মধ্যে একটা কিছু বলবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো আন্দোলনে যাব না, আগামী দিন আমরা ওইটা করব, স্মরণ সন্ধ্যাটা করব। এবং আমাদের দাবি যে যতদিন পর্যন্ত স্থায়ী চাকরির ব্যবস্থা না হয় ততদিন আমাদের যে ব্যাংকের লোন, সেই লোনের যে ইএমআই এবং ইন্টারেস্ট, সেগুলো বন্ধ রাখার জন্য আমাদের এখন দাবি ব্যাংক কর্তৃপক্ষের কাছে। এটা নিয়ে আমরা মূলত এসেছিলাম যে সবগুলো ব্যাংক থেকে নোটিশ দেওয়া হচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, সেগুলো যেন না হয়, আমাদেরকে বাঁচতে, আমাদেরকে আপাতত বাঁচার ক্ষেত্রে ওনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন, সরকার যেন এটার হস্তক্ষেপ করেন, এই জন্য এসেছিলাম।